এই ভিডিওতে বলবো কিভাবে আপনি যে কোনো ইউটিউবারের ইনকাম জানতে পারবেন, তার প্রত্যেক দিনের ইনকাম কত, তার মাসের ইনকাম কত এবং তার প্রত্যেক বছরের ইনকাম কত, এবং এটির তথ্য যে অ্যাকুরেসি সত্য আমি নিজে পরখ করে দেখিয়েছি আমার নিজের ইউটিউব চ্যানেল দিয়ে। তো দেখে নিচ্ছি কীভাবে আপনি সার্চ করবেন বা কীভাবে আপনি এটা দেখবেন যে প্রত্যেকটা ইউটিউবারের ইনকাম কত, আপনার পছন্দের ইউটিউবারের ইনকাম কত। চলুন ভিডিও স্টার্ট করা যাক। দয়া করে একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে একটা লাইক করে দেবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না। এর জন্য আপনার ওয়েব পেজটা ওপেন করে গুগলে খুলে নিতে হবে। এরপরে এখানে সার্চ করবেন socialblade.com। তো এটা socialblade.com এটা লিখলে কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। socialblade.com এটা সার্চ করার পর সিম্পলি সোশ্যাল ব্লেডের উপর আপনি ক্লিক করে দেবেন। এরপর ক্লিক করে দেওয়ার পর সোজা আপনি চলে আসবেন এখানে। কিন্তু শুধু ইউটিউব নয়, আরও অন্যান্য প্ল্যাটফর্মের কত ইনকামও সেটা জানতে হবে। আজকের টপিক যেহেতু ইউটিউবের ইউটিউবারদের ইনকাম কত, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো এখানে আপনি সিম্পলি সার্চ করে দেবেন আপনার পছন্দের ইউটিউবার। আমি সার্চ করেছি ওয়ান অফ দ্য বেস্ট পপুলার কমেডি চ্যানেল বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে বাংলার, যেটা হচ্ছে বঙ্গায়। তো বঙ্গায়ের ইনকাম কত, তো আপনি এখানে সার্চ করবেন দ্য বঙ্গায়। তো বঙ্গায় দেখতে পাচ্ছেন ফন্টেই চলে এসেছে দ্য বঙ্গায়ের চ্যানেল। তো এখানে সিম্পলি যখনই আপনি ট্যাপ করবেন, এরপরে ওই চ্যানেলে ট্যাপ করার পর এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন দেখিয়ে দিচ্ছে এস্টিমেটেড মান্থলি আর্নিং এবং এস্টিমেটেড ইয়ারলি আর্নিং। এটা কিন্তু একদম ডাইরেক্ট ওয়ান সিঙ্গেল কোনো অ্যামাউন্ট বলতে পারবে না। ইউটিউবেও যদি এরকম ফিউচার্স থাকতো বলা যেত না, কারণ ভিডিওর ভিউসের ওপর, ভিডিওর বড়োর ওপর, কতটা বড় ভিডিও ভিডিওর ভিউসের ওপরে ডিপেন্ড করে আর্নিং। প্রত্যেকটা ইউটিউবার কিন্তু আপ ডাউন করে আর্নিং। তো সেক্ষেত্রে এখানে মানে আপনি দেখে নিতে পারবেন যে 1K থেকে 16K পর্যন্ত আর্নিং যায় বঙ্গায়ের মান্থলি আর্নিং, এবং এস্টিমেটেড ইয়ারলি আর্নিং কিন্তু এরকমই যায়। দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ভেবে অবাক হয়ে যাবেন যে একটা ইউটিউবার এরকম। তো নেক্সট পরের ইউটিউবারকে দেখাচ্ছি। আরও একটা কমেডির পপুলার চ্যানেল হলো সিনেবাপ। তো সেটা আমি সার্চ করে নিচ্ছি, এবং সিনেবাপের চ্যানেলে কত আর্নিং হয় আপনি দেখতে পাচ্ছেন। এস্টিমেটেড মান্থলি আর্নিং প্রায় $175 থেকে প্রায় $3K to $2K মতন আর্নিং হয়ে থাকে, মানে $175 থেকে প্রায় $2000 মতন আর্নিং করে থাকে মাসে। এবং ইয়ারলিতে আপনি দেখতেই পাচ্ছেন $2000 থেকে $33,000 পর্যন্ত আর্নিং করে থাকে এই সিনেবাপ। তো এটা কিন্তু আমি আগেই বললাম পারফেক্ট সিঙ্গেল অ্যামাউন্ট কেউ বলতে পারবে না, এটা আপ ডাউন ভিউজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, নেক্সট পরের ইউটিউবারকে দেখাচ্ছি। নেক্সট বাংলার খুবই একটা বড় কুকিং চ্যানেল কোয়াপি কিচেন উইথ ভিলেজ ফুড। তো এখানে কিন্তু আপনার স্পেলিংয়ে কোনো ভুল হলে চলবে না, একদম প্রপার সঠিক স্পেলিং হতে হবে, তবেই কিন্তু এখানে সার্চ করা যাবে। ভুলভাল সার্চ করলে এখানে কিন্তু দেখিয়ে দেবে যে এরকম ধরনের কোনো ইউটিউবার নেই। তো সিম্পলি এখানে সার্চ করে দেবেন, সার্চ বাটনে ট্যাপ করে দেওয়ার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পপি কিচেনের চ্যানেলে শো করে দেখতে পাচ্ছেন। আপনি দেখে পুরো অবাক হয়ে যাবেন যে পপি কিচেনের এত আর্নিং। তো ফ্রেন্ডস, পপি কিচেন কিন্তু বাংলার খুবই খুবই বড় একটা ইউটিউব চ্যানেল, এবং এখানে লং ভিডিও থাকে যেহেতু কুকিং চ্যানেল, এবং প্রচুর প্রচুর মানে করোড়ে ভিউ আছে, মিলিয়ন, প্রায় প্রত্যেকটা ভিডিওতে মিলিয়নের উপরে ভিউ আছে। তো যার কারণে কিন্তু আর্নিং আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম মান্থলি আর্নিং $8,000 থেকে প্রায় $137,000 মান্থলি, এবং এটা কিন্তু এস্টিমেটেড ইয়ারলি রেভিনিউ। আপনি দেখে চমকে যাবেন, হ্যাঁ বন্ধুরা এত আর্নিং হয়। তো মোটামুটি তিনটে চ্যানেল দেখালাম কত আর্নিং করে থাকে। তো আপনি এইভাবে কিন্তু সার্চ করে আপনার পছন্দের ইউটিউবার হোক, বাংলা হোক, হিন্দি হোক, ইংলিশ, যে কোনো ইউটিউবার আপনি আর্নিং সম্পর্কে ধারণা লাগাতে পারবেন।